ধ্রুব সংস্কৃতি পরিষদ হাঁকছে ডাক, অপসংস্কৃতি নিপাত যাক। শুদ্ধ সংস্কৃতির চর্চায় সারা বাংলাদেশে ধ্রুব সংস্কৃতি পরিষদ যে পদ্ধতি চালু করেছে তাতে অপসংস্কৃতির জঞ্জাল থেকে বের হয়ে শুদ্ধ সংস্কৃতির বিস্তার করবে, এতে কোনো সন্দেহ নেই। প্রতি বছরের ন্যায় এবছরও লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রীদের মেধা যাচাই করা হয় এবং সংগীতের প্রতিটি বিষয় ও বর্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়। সেই সঙ্গে সকল কৃতকার্যদের সনদ প্রদান করা হয়। এ লক্ষ্যে গত 18 জানুয়ারি 2019 খ্রিস্টাব্দ থেকে লিখিত পরীক্ষা শুরু হয় এবং সারা বাংলাদেশের মতো চট্টগ্রাম মহানগরেও নগরীর বেসিক স্কুলে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় কিছু অভিভাবক তাদের মতামত তুলে ধরেন। বাংলাদেশ যে একযোগে তারা সারা বাংলাদেশে একসাথে পরীক্ষা নেয়, সেটা আমরা অত্যন্ত অনুপ্রাণিত এবং গর্বিত যে এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে পেরেছি। কার্যক্রম এবং তাদের প্রতিটি পদক্ষেপ আসলে বাঞ্ছনীয়, এটা শিক্ষণীয় এবং তারা যে পদক্ষেপ নিয়ে আগাচ্ছে সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে এবং তা এবং অত্র সারা বাংলাদেশের সঙ্গীত জগতের একটা বিশাল বিপ্লব তারা ঘটাতে পারবে বলে আমরা একটা বিশ্বাস করতেছি। ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ পরীক্ষা পদ্ধতির মাধ্যমে যে শুদ্ধ সঙ্গীত চর্চার অনন্য দৃষ্টান্ত পালন করে যাচ্ছে তা সত্যি অসাধারণ। এবছর বি মিউজ কোর্সে 6 জন সহ প্রায় 2800 শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন আঞ্চলিক প্রধানদের মধ্যে ঢাকার প্রশান্ত কুমার মল্লিকের নেতৃত্বে 2টি, কুমিল্লায় মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে 4টি, সিলেটে অপরাজিতা রায়ের নেতৃত্বে 2টি, খাগড়াছড়িতে অরুণ শর্মার নেতৃত্বে 2টি, কাপ্তাই ঝুলন দত্তের নেতৃত্বে 5টি, রাঙ্গুনিয়ার গিয়াসুদ্দিন আহমেদের নেতৃত্বে 3টি, রাঙামাটির তপনজ্যোতি চাকমার নেতৃত্বে 6টি, দোহাজারি ফাল্গুন আচার্য বাবলার নেতৃত্বে 4টি, চট্টগ্রাম মহানগর মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে 9টি সহ ভাটিয়ারি, রাজশাহী, খুলনা, মিরসরাই ও পটিয়ার মোট 42টি স্কুল পরীক্ষায় অংশ নেয়। যুব সংস্কৃতি পরিষদের সকল অনুরাগী শিক্ষার্থী, অভিভাবক সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের দীর্ঘদিনের পথ চলা, আপনাদের সবার সান্নিধ্য এবং আন্তরিক শুভেচ্ছার জন্য এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমেই আমরা আজকে অনেক দূরে কাজ করে যাচ্ছি। ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশের অধীনে সারা বাংলাদেশের যে হাজার হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে ভাবতে আসলে অবাক লাগে। বাংলাদেশে এই শুদ্ধ সঙ্গীতের এই জোয়ার যেন সারা জনম থাকে এ কামনাই করি। দেশের প্রত্যন্ত অঞ্চলে এই শুদ্ধ সঙ্গীতের জোয়ার এই লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যে আয়োজন করা হয় এটা আসলে অবিস্মরণীয়। আগামীতে সবার সহযোগিতা পেলে এটা একটা বিস্ফোরণ করবে বলে আমরা আশা করি। পরিশেষে বলি, ধ্রুব সংস্কৃতি পরিষদ হাঁকছে ডাক, অপসংস্কৃতি নিপাত যাক।